প্রাকৃতিক সৌন্দর্যতায় পরিপূর্ণ দেবভূমি হলো উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড সেই ভূমি যেখানে হাজার হাজার বছর পূর্বে আমাদের ঋষি মুনিদের তপস্যার প্রধান কেন্দ্রস্থল ছিল। গঙ্গা যমুনা নদীর মতো অন্যান্য নদীর উৎপত্তি স্থান উত্তরাখণ্ড। এখানকার জঙ্গলে দুর্লভ ঔষধির জড়িবুটিও পাওয়া যায়। সনাতন ধর্ম অনুসারে পবিত্র দেবভূমি হলো উত্তরাখণ্ড, কেননা সনাতন ধর্মের বেশিরভাগ তীর্থস্থান এখানে আছে। जहां पवन बहे संकल्प लिए, जहां पवन बहे संकल्प लिए, जहां पर्वत गर्व सिखाते हैं, जहां ऊंचे नीचे सब रास्ते बस भक्ति के सुर में गाते हैं, उस देव भूमि के ध्यान से ही उस देव भूमि के ध्यान से ही मैं सदा धन्य हो जाता हूं। है भाग्य मेरा, सौभाग्य मेरा, मैं तुमको शीश नवाता हूं। মিত্রগণ, আপনারা অবৈধ দোকান, অবৈধ জমি সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন, কিন্তু উত্তরাখণ্ডে আজকাল অবৈধ মাজার তৈরি হচ্ছে। সাধারণ জনগণ থেকে শুরু করে সরকার সবাই অবাক হয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডে অবৈধভাবে কখন কিভাবে মাজার তৈরি করা হচ্ছে তা সকলেই জানে না। আসলে কেন একে মাজার বা জিহাদ বলা হচ্ছে? জঙ্গলে অবৈধভাবে বানানো মাজার আসলে কেন ভেঙে ফেলে দেওয়া হয়েছে? উত্তরাখণ্ডে অবৈধভাবে কখন কিভাবে মাজার তৈরি করা হয়েছে তা সকলেই জানে না। এসব কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। ये मजार में बैठने वाले लोग हैं और ये इतनी बड़ी मजार, क्या कहोगे इसे, ये तो आलीशान कोठी है, जंगलात की जमीन में ऐश है। নমস্কার, সনাতনী সংস্কৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেল স্টেশন হোক বা বাস স্টপ, স্কুল হোক কিংবা বাজার, সাধারণ রাস্তা হোক কিংবা জাতীয় সড়ক, জঙ্গল হোক কিংবা সমুদ্রের ধার, এখানে অন্য কিছু না থাকলেও মাজার অবশ্যই থাকবে। পুরো ভারতে মাজারের মাধ্যমে ভূমি জিহাদ জোর কদমে চলছে। হিন্দুদের খুবই পবিত্র জায়গা উত্তরাখণ্ড। হিন্দুদের 90টি তীর্থস্থান এখানে রয়েছে। কিছুদিন আগে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এলোয়ারা মার্কে কেদারনাথ যাওয়ার রাস্তায় একটি মাজারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যার পরে সরকার স্পেশাল স্কোয়াড দিয়ে সেটা ভেঙে চুরমার করে দিয়েছিল। সবুজ চাদর দিয়ে এভাবেই ভূমি জিহাদ চালাচ্ছিল। কিন্তু উত্তরাখণ্ডের ধামী সরকার এখন এই বিষয়ে খুবই সক্রিয় হয়েছেন। একদিনে 200-এর বেশি মাজার ভেঙে দিয়েছেন। এই মাজার থেকে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি, বরং সবুজ চাদর বিছিয়ে ব্যবসা ও সরকারি জমি দখল করা ছিল এদের মূল উদ্দেশ্য। এছাড়াও অবৈধভাবে মাজার বানানো হচ্ছে পাহাড়ি এলাকা ও বিভিন্ন স্থানীয় মন্দিরের আশেপাশে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মাজার জিহাদের বিরোধিতা করেছিলেন। তখন শুধু উত্তরাখণ্ডেই নয়, পুরো ভারতে এই বিষয়ে চর্চা শুরু হয়েছিল। বিভিন্ন ধর্মীয় সংগঠন উত্তরাখণ্ডের সরকারি জমিতে অবৈধ মাজারের বিরুদ্ধে গর্জে উঠেছে। সরকারের তথ্যসূত্র অনুযায়ী শুধু বনে 1000টা মাজার আছে। যদিও ওয়াকফ বোর্ড অনুসারে উত্তরাখণ্ডে 5000 ধর্মস্থল অবৈধভাবে তৈরি নয়। যে সমস্ত স্থান যেখানে মানুষের আনাগোনা নেই, মানুষ যাতায়াত করে না, পশু পাখিরা থাকে, সেখানেও অবৈধভাবে মাজার গড়ে তোলা হচ্ছে, সরকারি জমি দখল করা হচ্ছে। এই মাজারের খাদেমদের জিজ্ঞাসা করলে তারা বলে এই মাজার 40 বছরেরও পুরনো, কিন্তু যখন প্রমাণ চাওয়া হয় তখন উল্টো পাল্টা যুক্তি দিয়ে দেয়। 140 পুরানো মাজার হতা অভি ও করিব 90-95 সাল করিব আমার পিতাজি গুবি ইহা পর হো গয়ে। ধামী সরকার 1000 মাজার চিহ্নিত করেছেন এবং বুলডোজার দিয়ে অভিযান শুরু করে দিয়েছেন। কিন্তু কচ্ছপের গতিতে চলা অভিযানে লোক সন্তুষ্ট না হয়ে তারা স্থানীয় ধর্মীয় সংগঠনের সহায়তায় মাজার মুক্ত অভিযান চালু করেছে। তথ্যসূত্র অনুযায়ী 3 মাসে 200-এর অধিক মাজার ধামী সরকারের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। একটা ইন্টারভিউতে উনি বলেছেন, সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মাজার ভেঙে ফেলার অভিযান শুধু সরকার নয়, সাধারণ মানুষও এই অভিযানে সামিল হোক। পবিত্র দেবভূমিতে ভূমি জিহাদ কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। উত্তরাখণ্ডে প্রায় সব জেলাতে মাজার জিহাদ চলছে। হিন্দুদের অন্যতম তীর্থস্থান
হরিদ্বারের আশেপাশে মাজার জিহাদ চালানো হচ্ছে। ये मजार है, ये मजार में बैठने वाले लोग हैं और ये बाबा जी तो इतना उलझ रहे थे, मैं नाम नहीं बताऊंगा। अरे नाम क्यों नहीं बताओगे, जिससे रोजी रोटी चल रही है आपकी, क्यों नहीं बताओगे आप नाम? उत्तराखंड में खाना खा रहे हो, उत्तराखंड के वालों से इतने इतने पैसे हड़प रहे हो, इतना इतना काम आपका चल रहा है, बिजनेस चल रहा है, कैसे नहीं बताओगे नाम? अरे काहे के लिए आते हो यहाँ पे, आते काहे के लिए हो, आके आते क्यों हो? ये बाप दादाओं की प्रॉपर्टी थोड़ी है, ये तुम्हारे बाप दादाओं की प्रॉपर्टी है यहाँ पे सरकारी। अरे ये प्रॉपर्टी है किसकी ये बताओ ना, जंगलात की भूमि। मैं यहाँ मंदिर बना रही हूँ, अभी अभी बना रही हूँ मैं, त्रिशूल ला रखी और ना इसके नाक में दम कर दूं। হরিদ্বার যাওয়ার পথে একের অধিক অনেক মাজার তৈরি হয়েছে আর সবগুলো একই নামের। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রোশন আলী শাহ দরগাহ। প্রথম মাজার আছে জামালপুর কালাগ্রামের সরকারি স্কুলে, দ্বিতীয় মাজারটি রয়েছে বাহাদুরবাদে এক রাস্তার ধারে, আর তৃতীয় মাজারটি আছে বনদপ্তর অফিসের পাশে। এটা কি করে হতে পারে যে একই ব্যক্তির নামে তিন তিন জায়গায় মাজার? একই ব্যক্তিকে কি তিন তিন জায়গায় কবর দেওয়া হয়েছিল? হরিদ্বারের পালিকা পরিধিতে কোনো অহিন্দু থাকতে পারবে না আর কোনো ধর্মীয় উপাসনালয় বানাতে পারবে না। এরপরেও যেভাবে মাজার জিহাদ চলছে তা আটকানো মুশকিল হয়ে যাচ্ছে। হরিদ্বারের শ্রদ্ধা ভক্তির সাথে হিন্দুরা আসে গঙ্গা স্নানের মাধ্যমে পবিত্রতা লাভ করতে। তবে এর আশেপাশে যে মাজার জিহাদ চলছে তার পিছনে কি কোনো ষড়যন্ত্র আছে? কোনো ইসলামিক দেশে দরগাহ বা মাজার নেই, পীর ফকির মাজার দরগাহ এগুলো ভারতে কেন, কিসের উদ্দেশ্যে? देखिए अवैध बाजार लैंडस्टॉन मोटरबाद में थी काफ़ी समय से, इसके संबंध में जो यहाँ पर लोग जिसमें आते रहते हैं उन सभी को नोटिस भी जारी किए गए थे फॉरेस्ट डिपार्टमेंट की ओर से, और फॉरेस्ट डिपार्टमेंट ने उसके बाद जब कोई भी इसने अपना दावा प्रस्तुत नहीं किया, ना ही किसी ने अपना उसका विरोध किया, उसके पश्चात भी एक सार्वजनिक नोटिस वहाँ पर जस्पा किया गया था। यदि किसी को अपना दावा प्रस्तुत करना है, कुछ भी कहना है, तो उसके संबंध में आकर के अपने पक्ष को रखे। যেখানে ইসলামিক দেশগুলোতে কোনো মাজারকে অ্যালাউ করা হয় না, ভারতে সেক্ষেত্রে তাহলে কেন এই মাজার দরগাহ পীর ফকির ভারতেই কি জুটেছে সব? এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে? কিসের ষড়যন্ত্র, কেন চলছে, এ বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ভারত মাতা কি জয়।